একদিকে লোকসভা নির্বাচনের হাতে গোনার কয়েকটা দিনের বাকি, আর ঠিক তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেশজুড়ে জারি করা হলো সিএএ 2019। আর যার জেরে ইতোমধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী হুঙ্কার দিতে শুরু করেছেন। তারা একযোগে বলছেন যে দেশে তারা, বিশেষ করে তাদের রাজ্যে, তারা কোনো মতেই সিএএ হতে দেবেন না। আর সেই সুর প্রথম দিন থেকেই হাঁকতে শুরু করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত তিন দিন ধরে বিভিন্ন সভায়, বিভিন্ন কর্মী সভায়, বিভিন্ন সরকারি সভায়, আবার সংবাদ মাধ্যমের সামনে এক নাগাড়ে সিএ এর বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এই হুঙ্কারের মধ্যেই তৃণমূল নেত্রীর পরিবারের মধ্যেই উঠল নতুন হুঙ্কার, আর যাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে বেশ সমালোচনার কেন্দ্রে চলে এলো ব্যানার্জি পরিবার তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার। তৃণমূল নেত্রীর ব্যানার্জি পরিবারের কোন্দল নিয়ে তো আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। একটা বিষয়, এই একটি সাবস্ক্রিপশন একেবারে ফ্রি, পাশাপাশি এর জন্য কোনো কোন্দল করতে হয় না, আর তাই এই ঝঞ্ঝাট ফ্রি সাবস্ক্রিপশনটা অবশ্যই করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করবেন, পুরো প্রতিবেদনটা শুনবেন, শোনার পর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সঙ্গে লাইক বা ডিসলাইক যা ইচ্ছা সেটা অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে চলুন এবার আজকে আলোচনা করা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ রাজ্যের দিদির বাড়ির ভেতরে যে কোন্দল শুরু হয়েছে সেই কোন্দল বর্তমানে লোকসভা নির্বাচনের আগে কোন মাত্রায় পৌঁছালো। একদিকে সিএ 2019-এর বিরুদ্ধে 2019-এ ডিসেম্বর মাসে যখন এই আইন সংসদের উভয় কক্ষে পাস হয়, তারপর থেকেই সারা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সরবন। তার বিখ্যাত সেই বক্তৃতার অংশ ক্যা ক্যা ছি ছি কা কা ছি ছি, ঠিক সেইভাবেই তিনি সরব হয়েছিলেন। কিন্তু তারপর কেটে যায় চারটে বছর, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে সিএএ লাগু করা হয় না। কিন্তু অবশেষে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় লালিপপ, অর্থাৎ দেশের জনগণের হাতে সিএ 2019, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় লালিপপ, সেই লালিপপ ধরিয়ে দেওয়া হলো দেশের নাগরিকের হাতে। এবার দেশের নাগরিকের সামনে নতুন একটা চ্যালেঞ্জ, নিজেদের নাগরিক হিসাবে প্রমাণ করার। অর্থাৎ মুসলিম ছাড়া হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসিক এবং খ্রিস্টান এই ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা 2014-র 31-শে ডিসেম্বরের আগে যদি তারা ভারতে এসে যান, তাহলে তারা ধর্মীয় উৎপীড়নের কারণে যে তারা ভারতে এসে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছেন, এটা তাদের বলতে হবে, বলে তাদের আবেদন করতে হবে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য। আর এই গোটা প্রক্রিয়ার মধ্যে যেহেতু মুসলিম সম্প্রদায়কে বাদ রাখা হলো শুরু থেকেই, তার জন্যেই এই আইনের শুরু থেকেই তীব্র বিরোধিতায় সরব হয়েছে দেশের একগুচ্ছ অবিজেপি রাজনৈতিক দল, যার মধ্যে অন্যতম আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। কিন্তু এই ঘটনাপ্রবাহের মধ্যে আরও একটা ঘটনা সামনে উঠে এলো বুধবার, যা রইল সারাদিন খবরের শিরোনামে। আর শেষবেলায় দিদির ধমক শুনে, না না, শুধুমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বা তৃণমূল কংগ্রেসের ডাকনামে পরিচিত দিদি নন, তিনি কিন্তু বাড়িতেও কারোর দিদি। অর্থাৎ দিদি ভাইয়ের এই দ্বন্দ্বের জেরে সারাদিন খবরের শিরোনামে রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ব্যানার্জি পরিবার। বিষয়টা কি, তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, যার ডাকনাম হচ্ছে বাবুন, ভালো নাম স্বপন বন্দ্যোপাধ্যায়, তিনি হাওড়ায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একজন সদস্য। এবার লোকসভা নির্বাচনের আগে তার মনে হয়েছিল হয়তো দিদি ভাইকে আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্র থেকে প্রার্থী করতে চলেছে, যেমনটা হয়, অর্থাৎ বিজেপির তরফে বারে বারে তৃণমূল কংগ্রেসকে পরিবার তন্ত্র নিবিদ্ধ করা হয়। এই তো শিলিগুড়িতে যখন নরেন্দ্র মোদী বক্তব্য রাখছিলেন, তার আগে তিনটে সভায়, অর্থাৎ আরামবাগ, তারপর কৃষ্ণনগর এবং তারপর বারাসাত, এই তিন জায়গাতেও ভাতিজাবাদ নিয়ে তেমন বেশি সরব না হলেও সবশেষে কিন্তু শিলিগুড়িতে ভাতিজাবাদ, অর্থাৎ সরাসরি তৃণমূল কংগ্রেসের অন্দরে পিসি ভাইপোকে কেন্দ্র করে যে পরিবারতন্ত্রের অভিযোগ বরাবর রাজ্যের বিরোধী দল বিজেপি
কথা কেন্দ্রের শাসক দল বিজেপি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তুলে আসছে, সেই বিষয় নিয়ে সরব হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই বুধবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ভেতরেই লোকসভার প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে এই কোন্দল সামনে উঠে আসলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, যার ডাকনাম বাবুন, তিনি সরাসরি তার নিজের দিদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সারা রাজ্যের মানুষের কাছে দিদি নামেই পরিচিত এবং একই সঙ্গে তার নিজের দিদি রক্তের সম্পর্ক, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। তিনি সরাসরি বললেন তৃণমূল কংগ্রেসের তরফে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে যে প্রার্থী করা হয়েছে তা একেবারেই সঠিক কাজ করা হয়নি। তাঁর যুক্তি হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায় গতবার যখন সাংসদ নির্বাচন হয়েছিলেন তারপর নিজের সংসদীয় ক্ষেত্রে সাংসদ তহবিলের সম্পূর্ণ অর্থ খরচা করতে পারেনি। এটা কিন্তু একটা বিষয় মানতে হবে বাবুনের কথায়, বাবুনের দিকটাও ভাবতে হবে, কারণ গোটা ব্যানার্জি পরিবার যেখানে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত, যদিও এমনটাই অভিযোগ উঠে এসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিভিন্ন তদন্তের মধ্যে দিয়ে, আশীর্বাদ দ্য ট্রুথ এমনটা ক্লেম করছে না। সেখান থেকে দাঁড়িয়ে বাবুনের এই হতাশা একেবারেই বাঞ্ছনীয়। সাংসদ তহবিল থেকে যদি কাজ না হয় তাহলে সাংসদ কী কাজ দেখাবেন? আর সাংসদ তহবিলে টাকা যদি ওই লোকসভা কেন্দ্রের মানুষের জনকল্যাণে ব্যবহার হচ্ছে বলে বছর বছর না রাস্তা খুঁড়ে আবার তা মেরামত না করা হয়, নতুন জলের লাইন বসাবার জন্য বছর বছর নতুন না পাইপ পাতা হয় বা আনুষঙ্গিক অন্যান্য কাজ যদি অঞ্চল কেন্দ্রিক না হয়, তাহলে সেখান থেকে কি করে কামাই হবে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত কন্ট্রাক্টরদের? আর কন্ট্রাক্টরদের যদি কামাই না হয় তাহলে সেখান থেকে কি করে এলাকার নেতানেত্রীদের কামাই হবে, কি করে কাউন্সিলরদের কামাই হবে? আর কাউন্সিলর নেতানেত্রীদের যদি কামাই না হয় তাহলে সেখান থেকে কি করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের পকেটে দু চার পেনি আসবে? একেবারে ঠিক, যদিও তার সহজ সাহস নেই এই কথা তিনি সামনাসামনি বলবেন। তিনি সরাসরি রাগ উগড়ে দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কেন প্রার্থী করা হলো। তাঁর দাবি তাকে প্রার্থী করা হলে ভালো হতো, যদিও সে কথাও তিনি সাহস নিয়ে সরাসরি বলেননি। তিনি সে জায়গায় বলেছেন অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতন লোককে যদি প্রার্থী করা হতো তাহলে ভালো হতো, কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে এক্ষেত্রে দল অত্যন্ত ভুল সিদ্ধান্ত নিয়েছে। এবং তার বিরুদ্ধে তিনি সরাসরি হুঙ্কার দিয়ে বলেছেন এর প্রতিবাদে এরই বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি হাওড়া কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে আসন্ন লোকসভা নির্বাচনে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসরে নামতে চলেছেন। আর যাই কোথায়, যেখানে তৃণমূল নেত্রীর ঘোষিত স্ট্যান্ড তিনি কারোরই ধমকানি চমকানির পরোয়া করেন না, যেখানে তার ভাইপো অভিষেক ব্যানার্জিও মঞ্চেদেরই একাধিকবার বলেছেন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাদের ধমকানি চমকানি দিলেই তৃণমূল কংগ্রেস দমে যাবে না, সেখানে পরিবারের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছোট ভাই, সে যদি দিদিকে এইভাবে ধমকায় চমকায় তাহলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী হিসাবে সেই দিদি কী করে তা মেনে নেন? সরাসরি তিনি উত্তর কন্যার সভার পর সাংবাদিকদের মুখোমুখি হতেই এই প্রশ্ন তার সামনে করা হয়। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দেন তাঁর ভাই বাবুনের সঙ্গে ব্যানার্জি পরিবারের কোনো সম্পর্ক নেই, তিনি যা করেছেন ব্যানার্জি পরিবারের সদস্যরা অত্যন্ত ক্ষুব্ধ। পাশাপাশি তিনি ভাইকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দলের তরফে প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি তার পরিবারের সদস্যদের কোনো ফেভার দেন না, তিনি এতদিন তা দিয়ে আসেননি। যদিও তৃণমূল নেত্রী এখানে একটা কথা হয়তো ভুলে গেছেন, তা হচ্ছে তৃণমূল নেত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জি কিন্তু দুটি লোকসভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদ, আর এবারেও তিনি ডায়মন্ড হারবার থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর এবারে জিতলেন তিনি তিনবারের সাংসদ হবে। অন্যদিকে গতবারে কলকাতা পৌরসভার ভোটে তিনি তার ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের ওই টিকিট দেন এবং সেখানে কাজরী বন্দ্যোপাধ্যায় জেতেও, এবং এরই জেরে ব্যানার্জি পরিবার থেকে এই মুহূর্তে একজন সাংসদ, একজন বিধায়ক এবং একজন কলকাতা পৌরসভার কাউন্সিলর, আছাড়া ব্যানার্জি পরিবার থেকে কেউ রাজনীতিতে সরাসরি কোনো রকম কোনো সাংবিধানিক পদে নেই। আর তাতেই চটেছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। তাঁর দাবি ছিল দিদি কেন তাকে সুযোগ দিচ্ছে না,
কিন্তু দিদি এখানে সরাসরি সংবাদ মাধ্যমে বলেন যে তাঁর ভাইয়ের লোভ খুব বেড়ে গেছে। তিনি বলেন অনেকেই যে কোনো নির্বাচন হলেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ভাবেন, অনেকে মনে করেন তিনি কাউন্সিলরে লড়বেন, আবার তিনি ভাবেন তিনি বিধায়ক হিসাবেও লড়বেন, আবার তিনি ভাবেন তিনি সাংসদ হিসাবেও লড়বেন, আর এটাই তিনি অপছন্দ করেন। তিনি সরাসরি নিজের ভাইকে এই ধরনের আচরণের জন্য স্পষ্ট জানিয়ে দেন ব্যানার্জি পরিবারের সদস্যরা এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ এবং তিনি তার ভাইয়ের সঙ্গী এবং ব্যানার্জি পরিবার স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফ বাবুনের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করল। আর যাই কোথায়, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যার দিদি, সেই দিদি যদি ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে হাওড়ায় তৃণমূল কংগ্রেস আর কী করে স্বপনকে কলকে দেয়? আর সে কথা বুঝতে পেরে তড়ি ঘড়ি স্বপন পুরো 180 ডিগ্রি ঘুরে স্পষ্ট জানিয়ে দেয় দিদি তো ভাইকে বকতেই পারেন এবং তিনি সরাসরি জানান তিনি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এমনকি তিনি বিজেপিতেও যাচ্ছেন না। কারণ গত সোম এবং মঙ্গলবার জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি প্রসঙ্গ উঠে আসছিল, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বাবুন যিনি স্বপন বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত তিনি এবার যেতে চলেছেন বিজেপির ঘরে, কিন্তু সেই সম্ভাবনা সরাসরি নস্যাৎ করে বাবুন স্পষ্ট জানিয়ে দেন তিনি বিজেপিতেও যাচ্ছেন না। এমনকি তিনি এটাও বলেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততদিন তিনি অন্য কারোর ঘরে যাবেন না, অর্থাৎ এখান থেকেই তিনি বিজেপিতে যাওয়ার দরজাও খুলে রাখলেন। তিনি স্পষ্ট এই দফায় না বললেও আগামী দিনে দিদি যখন থাকবেন না তিনি যে জোড়াফুল থেকে পদ্মফুলে যেতেই পারেন সেই সম্ভাবনাও তিনি স্পষ্ট জানিয়ে রাখলেন। তৃণমূলের তরফে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে 10 তারিখের বিশাল ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকে যখন অভিষেক ব্যানার্জি প্রথমবার তৃণমূল কংগ্রেসের রীতি ভেঙে, অর্থাৎ এতদিন রীতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করতেন তাও কালীঘাটের বাড়ি থেকে, এই প্রথমবার অভিষেক ব্যানার্জি কালীঘাটের বাড়ি থেকে নয় একেবারে নজির গড়ে ব্রিগেডে সভা করে প্রার্থী তালিকা ঘোষণা করলেন এবং 42 জন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চতুর্ভুজ র্যাম্পে হাঁটেন যা আপনারা সকলেই দেখেছেন। আর এই র্যাম্পে হাঁটা প্রার্থীদের মধ্যে থেকেই তারপরেই তৃণমূলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ সামনে উঠে আসে। প্রথমত ক্ষোভ উঠে আসে তা হচ্ছে আরামবাগ কেন্দ্রের প্রার্থীর কাছ থেকে, তা হচ্ছে আরামবাগ কেন্দ্রে পরপর 2-2টি লোকসভা নির্বাচনে অপরূপা পোদ্দার তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন এবং তিনি সাংসদ হিসেবে নিজের দায়িত্ব বেশ বলিষ্ঠভাবেই পালন করে আসছেন। তাঁর অনুমান ছিল এবার হয়তো তৃতীয়বারও তিনি টিকিট পাবেন, কিন্তু 10 তারিখ যে প্রার্থী তালিকা প্রকাশ হলো তাতে দেখা গেল আরামবাগ কেন্দ্রে অপরূপা পোদ্দারকে তৃতীয়বারের জন্য আর তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে টিকিট দিল না। কিন্তু অপরূপা পোদ্দারের জায়গায় এবার 2024 লোকসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্র থেকে আরামবাগ কেন্দ্রেরই মেয়ে মিতালি বাগকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করল, যাকে কেন্দ্র করে প্রার্থী তালিকা ঘোষণার পরের দিন থেকেই অপরূপা পোদ্দার সংবাদ মাধ্যমের সামনে এবং সোশ্যাল মিডিয়ায় সরাসরি ব্যাপক ক্ষোভ না উগড়ে দিলেও বেশ মৃদু স্বরে নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন। যদিও তিনি স্পষ্ট এটা বলেননি তিনি বিজেপিতে যাবেন, কিন্তু তার সম্ভাবনা তিনি জিগিয়ে রেখেছেন। কিন্তু অপরূপা পোদ্দারের এই বিদ্রোহ গৌণ হল যখন অর্জুন সিং ব্যারাকপুর কেন্দ্রে বিদ্রোহ করে উঠলেন, অর্থাৎ এই অর্জুন সিং যিনি 2019 সালে যখন ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুন সিংকে টিকিট দেয় না তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে টিকিট দেওয়া হয়, তারপরেই অর্জুন সিং সরাসরি জোড়াফুল ছেড়ে উড়ে চলে যান তীর ধনুক নিয়ে পদ্মফুলে। তারপরেই 2019 ব্যারাকপুর থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে অর্জুন সিং এবং সেখানে বিশাল ভোটে জয়যুক্ত হন তিনি। তারপরেই তিনি সরাসরি 2 বছর পর 2022 সালে সংবাদ মাধ্যমের সামনে এসে জানান বিজেপিতে তিনি কাজই করতে পারছেন না, তার দম বন্ধ হয়ে যাচ্ছে আর তাই তার সংসদীয় ক্ষেত্রের লোকজন দলবলকে নিয়ে তিনি আবারও ফিরে আসতে চাইছেন পদ্মফুল থেকে জোড়াফুলে, আর তাই জন্যেই তিনি 2022 আবার ফিরে আসেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখতে হবে, এই সময় তিনি সাংসদ পদ থেকে কিন্তু ইস্তফা দেন না। এরপর তিনি এক্সপেক্ট করেছিলেন সম্ভবত 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফে তাকে আবারও ব্যারাকপুর কেন্দ্রে দাঁড় করানো হবে,
কিন্তু 10ই মার্চ যখন প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তখন তিনি দেখতে পান তার জায়গায় ব্যারাকপুর কেন্দ্রে দাঁড় করানো হয়েছে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে। আর যায় কোথায়, অর্জুন সিংয়ের মন ভেঙে যায়। উনি সরাসরি বলেন তাঁর 2.5টা বছর একেবারে জলে গেল, তিনি নষ্ট করলেন। একবার ভেবে দেখুন যে নেতা নেত্রীরা আমাদের জন্য কাজ করার জন্য আমাদের কথা ভেবে শুধুমাত্র পলিটিক্সে হোল টাইমার হয়ে যান, সেই নেতা নেত্রীদের 2.5টা বছর নষ্ট হলো। অর্থাৎ তিনি ভেবেছিলেন আবারও তিনি সাংসদ পদে হয়তো প্রার্থী হবেন এবং তার কামাই যেমন চলছে তেমনই চলবে ব্যারাকপুর কেন্দ্রে। কিন্তু এবার তৃণমূল কংগ্রেস নিজের ইমেজ ক্লিন করার জন্য অর্জুন সিং যেভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কুখ্যাত হয়ে উঠেছেন পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে, হালেই অর্জুন সিংয়ের ভাইয়ের ছেলেকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল কংগ্রেস ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরেই সাংসদ বিধায়ক কোন্দল চরমে যায়। যা নিয়ন্ত্রণ করতে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও দফায় দফায় অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠক করেন, কিন্তু তাতে লাভের লাভ কিছু হয় না। অর্জুন সিং কিন্তু শোধরাবার ব্যক্তি নয়, কারণ অর্জুন সিং রাজনীতিটা করতে এসেছেন মানুষের কথার জন্য না, মানুষের কথা ভেবে না। তিনি এসছেন নিজের এবং নিজের পরিবারের ধান্দা মানে ব্যবসা বজায় রাখার জন্য। আর তাই তিনি এবার যখন আবারও সাংসদ পদের টিকিট 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল থেকে পেলেন না, তখন তিনি সরাসরি একেবারে স্ক্রিপ্টেড নাটকের মতন অর্থাৎ সিনেমার মতো করে তিনি কী করলেন, পরের দিন থেকেই তিনি অভিমান ব্যক্ত করলেন। তিনি ঠাড়ে ঠোঁটে বলতে শুরু করলেন তিনি এবার আবারও বিজেপির ঘরে ফিরতে চাইছেন। আর বিজেপিও এই মুহূর্তে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে রাজ্য জুড়ে প্রার্থী খুঁজে বেড়াচ্ছে। শুভেন্দু অধিকারী, যিনি 2022 যখন অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিল, তারপর যে শুভেন্দু অধিকারী বলেছিল গুন্ডাদের বিজেপিতে জায়গা নেই, গুন্ডা তোলাবাজ মস্তান বলে, যে অর্জুন সিংকে তোপ দেখেছিল শুভেন্দু অধিকারী, এখন সেই শুভেন্দু অধিকারী দুভাত বাড়িয়ে বলছে আয় ভাই আয় আমার বুকে আয়, আমাদের দলের হয়ে তোকে প্রার্থী করি। অর্জুন সিং তো হতে চান প্রার্থী, কারণ তাকে করতে হবে কামাই। একেবারেই ঠিক, রাজনীতিতে এই রাজনৈতিক নেতা নেত্রীদের এটা একটা পেশা, তারা জনকল্যাণ করতে আসছে না। আপনারাও যারা মনে করেন যে আপনার নেতা নেত্রীরা আপনার কথা ভাবেন, তারা আসলে মূর্খের স্বর্গে বাস করেন, তারা ভাবে নিজেদের কথা, কারণ ধান্দার চেয়ে বড় আর কোনো উসুল হয় না। এটা কে বলে গেছিল, এটা বলে গেছিল রাইস। এই রাইসকে আপনারা একটু গুগল করে জেনে নিন, এর উত্তর পরে নয় একদিন দেব। কিন্তু অর্জুন সিং নিজের ধান্দা বজায় রাখার জন্য এবার যাচ্ছেন বিজেপিতে এবং বিজেপির হয়েই তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। ইতোমধ্যেই তার অফিস থেকে সরেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির ছবি, এসে গেছে আবারও নরেন্দ্র মোদী অমিত শাহর ছবি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জোড়া ফুল থেকে আবারও পদ্ম ফুলে পাল্টি খেতে চলেছে অর্জুন সিং। আর যাকে কেন্দ্র করে পার্থ ভৌমিক সরাসরি বলেছেন ভাই অর্জুনের সঙ্গে তার খুব মিত্রতার সম্পর্ক, তাকে বলেছে যাই সিদ্ধান্ত নিক বুঝে শুনে নিতে। একই সঙ্গে তৃণমূল নেত্রী সরাসরি বলেছেন অর্জুন সিং স্বাধীন একজন ব্যক্তি, তিনি যেখানে ইচ্ছা যে কোনো কেন্দ্রে গিয়ে দাঁড়াতে পারেন, তার বলার কিছু নেই। একই সঙ্গে তিনি বলেন অর্জুন সিং বিজেপিরই সাংসদ ছিল, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন না, তাই তার সম্পূর্ণ এক্ষেত্রে স্বাধীনতা আছে। অর্থাৎ অর্জুন সিং এর প্রসঙ্গে কিন্তু প্রথম থেকেই নিজের গা সরাসরি ঝেড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। আর অর্জুন সিং এর গোসা ভাঙাতেও তৃণমূল কংগ্রেস একেবারেই রাজি না, কারণ অর্জুনকে যদি না ঝেড়ে ফেলা হয় তাহলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নিজের ক্লিন ইমেজ এস্টাবলিশ করা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে আরো কঠিন হয়ে উঠতে চলেছে আগামী দিনে। অপরূপা পোদ্দার অর্জুন সিং তো গেল, এবার তালিকায় আসছে একেবারে সরাসরি বহরমপুর কেন্দ্র। বহরমপুর কেন্দ্র থেকে এবারে তৃণমূল কংগ্রেসের তরফে গুজরাট থেকে উড়িয়ে নেওয়া হয়েছে ইউসুফ পাঠানকে। ইউসুফ পাঠান হয়েছেন অর্থাৎ প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান হয়েছেন বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর যায় কোথায়, বহরমপুর কেন্দ্র যেখানে অধীর রঞ্জন রায়চৌধুরীর গড় হিসাবে দীর্ঘদিন খ্যাত, সেই অধীর রঞ্জন রায়চৌধুরী কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানকে কিন্তু ইতোমধ্যেই এলাকায় মেনে নিতে চাইছেন না তৃণমূলের নেতা নেত্রীরা। খোদ এলাকার বিধায়ক হুমায়ুন কবির সরাসরি বলেছেন যদি ইউসুফ পাঠানকে বহরমপুর কেন্দ্রে দাঁড় করানো হয় তাহলে তিনি আবারও নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াবেন এবং সেখানে বহু লক্ষ ভোটে নাকি তিনি ইউসুফ পাঠানকে হারাবেন।
উল্টো দিকে কিন্তু ইউসুফ পাঠানকে দাঁড় করানো নিয়ে সেই আবারও একবার বহিরাগত বহিরাগত হিসাবে চিৎকার করতে শুরু করেছে বিজেপি এবং কংগ্রেস। আর করবেই না কেন, তৃণমূলের তরফে দফায় দফায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহিরাগত হিসাবে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন, সেখান থেকে যদি গুজরাট থেকে উড়িয়ে নিয়ে এসে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুর কেন্দ্রের প্রার্থী করা হয়, সেখান থেকে স্বভাবতই বহিরাগতের তত্ত্বই তো আরও একবার সামনে উঠে আসবে। আর তার জবাব যদিও এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দলের তরফে দেওয়া হয়নি, কিন্তু এটা মানতে হবে এটা ঠিক, ইউসুফ পাঠান কিন্তু বহিরাগত, যেমনটা বহিরাগত শত্রুঘ্ন সিনহা। তিনিও আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়াচ্ছেন, কিন্তু ইউসুফ পাঠানকে দাঁড় করানো বহরমপুর কেন্দ্রে সত্যি তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে জয়ী করারও তুমুল চেষ্টা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বুধবার বহরমপুরেরই একটি এলাকায় বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন রায়চৌধুরী গেছিলেন একটি জল প্রকল্পের শিলান্যাস করতে, সেখানে সরাসরি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাকে ঘিরে ধরে গো ব্যাক অধীর চৌধুরী স্লোগান দিতে শুরু করে, যাতে কিন্তু অধীরবাবু অত্যন্ত অপমানিত বোধ করেন, যা তিনি সংবাদ মাধ্যমে এসে জানানো এবং তিনি সেখান থেকে ফিরে আসেন। অর্থাৎ একটা বিষয় বলতে হবে, ইউসুফ পাঠানকে দাঁড় করালেও তৃণমূল কংগ্রেসের একটা পক্ষ যেমন তার বিরুদ্ধে সরব সরাসরি না হলেও নিজেদের বিরোধিতা প্রকাশ করছে, ঠিক তেমনটাই আরেকটা পক্ষ কিন্তু ইউসুফ পাঠানের পক্ষে দাঁড়িয়ে ইতোমধ্যেই রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছে। তাহলে বহরমপুর কেন্দ্র হলো, এবার সরাসরি চলে আসি হুগলিতে। হুগলিতে এবার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন বাংলার আর এক দিদি, ইনি হচ্ছেন দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বাংলার অন্যতম আরেকজন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন। অর্থাৎ এক্ষেত্রে এবার অভিনেত্রী ভার্সেস অভিনেত্রীর দ্বন্দ্ব চোখে পড়তে চলেছে। আর একে কেন্দ্র করেই ইতোমধ্যে বুধবার একটি অন্য ছবিও চোখে পড়ল, তা হচ্ছে চন্দননগরের বিভিন্ন এলাকা জুড়ে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে খোলা চিঠির ছবি দেখা গেল রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে। সেখানে স্পষ্ট বিজেপি কর্মী সমর্থকদের তরফে প্রচার করা হচ্ছে বলে দাবি করে লেখা রয়েছে যে মোদিজি আমাদের বাঁচান। তার কারণ, তাদের অভিযোগ লকেট চট্টোপাধ্যায় গত 5 বছরে অত্যন্ত অত্যন্ত কম সময় দিয়েছেন নিজের লোকসভা কেন্দ্রে, এমনকি তাকে চন্দননগরে প্রায় দেখাই যায়নি বলে তারা দাবি করেন। শুধুমাত্র চন্দননগর নয়, গোটা হুগলি কনস্টিটিউয়েন্সিতেই জায়গায় জায়গায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোথাও সরাসরি বিজেপি কর্মী সমর্থকরা, আবার কোথাও সরাসরি মানুষই বলছেন যে 5 বছর লকেট চট্টোপাধ্যায়কে দেখা যায়নি। আর একেই সামনে রেখে তৃণমূল প্রার্থী তথা বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন তার সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটের মধ্যেও তাদের সম্পর্ক অত্যন্ত ভালো, কিন্তু সিলভার স্ক্রিনে তারা কিন্তু বরাবরই একে অপরের বিরুদ্ধেই অভিনয় করেছেন। আর এবার সরাসরি জনগণের সামনে জনগণের মঞ্চেও তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। এখন দেখার এই হুগলি কনস্টিটিউয়েন্সিতে যেখানে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তারই দলের নেতাকর্মীরা সরাসরি সরব হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে এই কনস্টিটিউয়েন্সিতে হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের জায়গা কতটা জমাতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে আরও একজন শেষ ব্যক্তির কথা বলতে হয়, তিনি হচ্ছেন শান্তনু সেন। শান্তনু সেন যিনি রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মনোনীত সাংসদ ছিলেন, যিনি আশা করেছিলেন এবারও হয়তো দ্বিতীয়বারের জন্য তাকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস পাঠাতে চলেছে, কিন্তু তাকে দল পাঠায়নি। এরপর তিনি এক্সপেক্ট করেছিলেন 10 তারিখ জনগর্জন সভা থেকে হয়তো তার নাম ঘোষণা হবে কোনো কেন্দ্রের প্রার্থী হিসাবে, কিন্তু সেটাও হয় না। আর তারপরে নিজের অভিমান ব্যক্ত করেন শান্তনু সেন। তিনি বলেন তিনি মনে করেছিলেন তিনি যখন রাজ্যসভায় দ্বিতীয়বার সুযোগ পেলেন না, তখন তিনি মনে করেছিলেন লোকসভায় পাবেন, কিন্তু লোকসভাতেও না পেতে তিনি খুব ব্যথিত। যদিও তিনি এটা সাফ জানিয়ে দিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ সেনা, তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি কোনো মতেই বিজেপি বা অন্য কোনো দলে যাচ্ছেন না। এই গোটা লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের হয়েই তিনি প্রচার করবেন, দল তাকে যে দায়িত্ব দেবে তিনি তা সঠিকভাবে পালন করবেন। কিন্তু এটা ঠিক, যিনি রাজ্যসভার সাংসদ হলেন তাঁর আশা থাকবেই লোকসভায় টিকিট পেতে, কারণ ওই একটাই, সেই কামাই।
লোকসভার টিকিট বা বিধানসভার টিকিট, এমনকি পৌরসভার কাউন্সিলের টিকিট বা পঞ্চায়েতের জন্য পঞ্চায়েতের টিকিট যারা দাবি করেন বা যারা পাওয়ার আশা করেন, তারা আবারও বলছি আমার আপনার কল্যাণের জন্য নয়, তারা এই আশা করে নিজের এবং নিজের পরিবারের কল্যাণের জন্য। কারণ এর দ্বারা যে কামাই হবে তাতে পাঁচ পুরুষ বসে খাবে, আর সে কথা যতদিন না আপনি সরাসরি নিজে মুখে স্বীকার করছেন আর মানতে পারছেন, ততদিন আমাদের দেশের এই রাজনৈতিক নেতা নেত্রীরা জনকল্যাণের নামে আমার আপনার সি আর এল দুটোই কাটবে। আর নিজেদের সি আর নিজেদের এল যদি না কাটাতে হয়, তাই লোকসভা নির্বাচনে নিজে সরাসরি ডেভেলপমেন্টের ইস্যুকে সামনে রেখে নিজের প্রার্থীকে বেছে নিন, নিজের ভোট নিজে দিন ডেভেলপমেন্টের ইস্যুতে, সাম্প্রদায়িকতার ইস্যুতে নয়, কোনো মন্দিরের ইস্যুতে নয়, নাগরিকত্বের ইস্যুতেও নয়। আপনি একটা বিষয় দেখুন, আপনার উন্নতি কিসে হয়েছে? আপনার নেতার উন্নতি নয়, নেতা আপনাকে আমাকে টুপি পরিয়ে নিজের উন্নতি ঠিক করে নেবে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে ডেভেলপমেন্টের ইস্যুতেই নির্বাচন করুন, নিজেদের প্রার্থী বা রাজনৈতিক দলকে কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত নিজে নিন। তাহলে চলুন, তৃণমূল কংগ্রেসের অন্দরে এই ক্ষোভ বিক্ষোভ হয়তো আগামী দিনে আরও বেশ কিছু উদাহরণ হিসাবে উঠে আসতে চলেছে, সেই বিষয় নিয়ে হবে আমাদের আলোচনা। আর ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আর যাবার আগে আরেকবার বলি, নিচে থাকা ওই লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, নাহলে আপনারা আমার মধ্যে কোন্দল হবে, আর এই কোন্দল আমি চাইছি না করতে। চলুন এক্ষুনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না, আর দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভেবেছিলেন ভুলে গেছি, ভুলিনি, কমেন্ট করে যান। আর দেখা হবে পরের এপিসোডে, আমি আশীর্বাদ, নমস্কার।